যেখানে মির্জাফরকে কবর দেওয়া হয়েছিল, ষড়যন্ত্রকারী মেন যে, তার সমাধি এখানে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে বর্তমানে ব্লগটি হচ্ছে যে মুর্শিদাবাদের কত কটা জায়গা ঘোরার জন্য বেস্ট। তো আপনারা যদি আসেন তো কত কটা জায়গা ঘুরতে পারবেন সে এই ব্লগে সেটাই দেখাবো। তো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক। তো চলো গিয়ে দেখা যাচ্ছে কত কটা জায়গা আছে মুর্শিদাবাদে ঘোরার জন্য বেস্ট। তো তোমরা এটা দেখছো, এটা হচ্ছে মতিঝিল পার্কের অপোজিটেই মসজিদ আছে একটা, সেটার নাম হচ্ছে মতিঝিল জামা মসজিদ। তো এখানে সকলে নামাজ টামাজ পড়ে, ঈদের সময় এটা এখানে সকলে বসে, ইফতার ফিফতার সবাই সারে। তো এটা হচ্ছে সব থেকে পুরনো মসজিদ, নবাবদের আমলেরই মসজিদ। তো এখানে আসতে পারো তোমরা, ঘোরার জন্য বেস্ট, ফাঁকা পরিবেশ। সামনে হচ্ছে মতিঝিল, ওই যে দেখা যাচ্ছে মতিঝিল। মুক্ত চাষ করা হতো নবাবদের আমলে, এখন আর হয় না। তো এখানে হচ্ছে ঘাট বাঁধানো ছিল, এখন বাঁধানো আছে, জায়গাটা নোংরা ফোংরা হয়ে গেছে, এখন পরিষ্কার করা হয়নি। তো এখানে এসে জায়গাটা জাস্ট দেখো একবার, ভিউটা, জায়গাটা ভিউটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো। তো চলো গিয়ে নেক্সট জায়গা দেখা যাচ্ছে। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মতিঝিল পার্ক, নিউ মতিঝিল পার্ক। তো এখন টপ পপুলার জায়গা বলতে মতিঝিল পার্কই চলছে। হ্যাঁ, মানে বাইরে থেকে যারা যারা আসছে ঘুরতে, তো এই পার্ক তো অবশ্যই দেখছে। সন্ধ্যাবেলা এখানে মিউজিক সিস্টেম, ঝর্ণা চলে, তো এটা দেখার জন্য আরও লোক বেশি জমায়েত হয়। তো এটা একটা মতিঝিল পার্ক হলো। তো চলো নেক্সট গিয়ে দেখা যাচ্ছে যে আর একটা কোথায় ভালো জায়গা আছে, গিয়ে দেখা যাচ্ছে চলো। এটাকে নিউ প্যালেস বলা হচ্ছে। তো এটাই দেখতে পাচ্ছেন যে প্রকাণ্ড হাজারদুয়ারি, যে হাজারদুয়ারি দেখতে লোকে মুর্শিদাবাদ আসে। দোকানটা এখন খোলা আছে, ওটা 10টা থেকে প্রায় 5টা অবধি খোলা থাকে টিকিট কাউন্টার, তারপর বন্ধ করে দেয়, তারপর ভেতরে ঢুকে যায় না। দেখো সেই নবাবদের তৈরি হাজারদুয়ারি, যার হাজারটা দরজা আছে, আর ওই সাইডে আছে ঘড়িঘর, আর অপোজিটে ইমামবাড়ি। তো এটাই দেখতে পাচ্ছ যে কাটরা মসজিদ এটাকে বলে। তো এখানেও মানে ভালো জায়গা ঘোরার, বেস্ট জায়গা বলতে গেলে, এখানেও ভিড় হয়। তো তোমরা আসতে পারো এই জায়গাটা, কাটরা মসজিদ নামে বিখ্যাত এই জায়গাটা। তো চলো চলো
এটাই হচ্ছে সেই কাঠগোলা বাগান। তো এটাও একটা ঘোরার জায়গা, বিশেষ করে ভালো জায়গা বলতে গেলে। তো এখানেও আসতে পারো তোমরা। তো নেক্সট জায়গা ভিজিট করা যাচ্ছে, চলো গিয়ে দেখা যাক। এটাই হচ্ছে সেই জগৎ শেঠের বাড়ি। তো এখানেও ভিড় হয়, এখানেও আসতে পারো, এই জায়গাটাও ভালো ঘোরার জন্য। এখন কাজ চলছে ভিতরে, এই সাইডে কাজ চলছে। এটা একটা জৈন মন্দির বলে সবাই, দেখতে হচ্ছে জগৎ শেঠ হাউস, হাউস অফ জগৎ শেঠ। তো এটাকে বলছে নসিপুর রাজবাড়ি। তো এই জায়গাটা ভালো, এই জায়গাটা ঘোরার জন্য পারফেক্ট। তো তোমরা আসতে পারো এখানে, এখানেও এসে ভিজিট করে যেতে পারো। তো চলো আর একটা নিউজ জায়গা দেওয়া হচ্ছে, চলো। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে মির্জাফরকে কবর দেওয়া হয়েছিল, মানে মির্জাফরের সমাধি ভেতরে আছে। তো চলো গিয়ে দেখাচ্ছি, আসো সামনে। তোমরা আসো দেখবে মির্জাফরের সমাধি। ওই যে সামনে মির্জাফরের সমাধি আছে, ওই যে সামনে। ষড়যন্ত্রকারী মেন যে তার সমাধি এখানে, চিন্তা করো তোমরা। তো চলো নেক্সট জায়গা ভিজিট করি। তো এটাকে বলছে 1100 কবর, এখানে 1100টা কবর আছে। তো এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছে, মানে বোর্ডে লেখা আছে জ্যান্ত কবর, তার দিয়ে আছে, আমার নামটা ঠিক মনে নেই। তো জ্যান্ত কবরটা চলো দেখবো, ওই সাইডে দেওয়া আছে। তো এখানে জ্যান্ত কবরটা দিয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছো তোমরা। উপরে উপরে অনেক কিছু ছিল, বর্তমানে ভূমিকম্পের ইস্যুতে সব ভেঙে চুড়ে পড়ে গেছে। তোমরা দেখতে পাবে একটা গেট খালি, জাস্ট একটা গেট বেঁচে আছে, সেটা হচ্ছে ওই সাইডের গেটটা, বুঝলি। আর এখানে অনেকটা বড় জায়গা নিয়ে একটা মসজিদ টাইপের ছিল, ওটা এখন নেই বর্তমানে, তো ওটাই ভেঙে গেছে। তো এই ছিল আমাদের মুর্শিদাবাদের বিশেষ কিছু জায়গা যেখানে তোমরা ঘুরতে পারবে। তো তোমরা আসলে পরে এইসব জায়গায় ভিজিট করো, তোমরা আসলে পরে এইসব জায়গায় ভিজিট করো, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে। তো এটাই বলার ছিল, চলো আজকের মতন ব্লগটি শেষ করছি। আশা করি ভালো লাগবে তোমাদের। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন চলো, টাটা বাই।